Enjoy your meal and have a nice day, Tilda. আমাদের 15 ইয়ার্স সেলিব্রেশন হচ্ছে আজকে, আর এই 15 ইয়ার্সে আমরা ফার্স্ট টাইম কলকাতাতে একটা রোবট লঞ্চ করলাম। 3টে রোবট আসবে, তার মধ্যে একটা আজকে লঞ্চ হলো। এই রোবটটার ফাংশন হবে হচ্ছে কাস্টমার সার্ভিস, যেখানে অনেক জায়গায় কী হয়, অনেক কোণেতে অনেকে বয়স্ক লোকরা বসে থাকে, তাদেরকে গিয়ে প্রপারলি সার্ভিস পায় না। এই রোবটটার কাজ হচ্ছে ওরা ঘুরে বেড়াবে, ঘুরে বেড়ে সেখানে তাদের কাছে তাদের মেবি ওয়াটার, মেবি মকটেল, মেবি যেটা তার মধ্যে থাকবে 3টে ট্রেতে, সেগুলো তাদের কাছে পৌঁছে যাবে, যাতে তাদের উঠে খেয়ে অসুবিধা না হয়। আর তাছাড়া তাদের কাছে যদি হাতে কিছু গ্লাস থাকে, ডাস্টবিনটা মেবি অনেক দূরে আছে, সেখানে সে ডাস্টবিনটাকে সঙ্গে সঙ্গে ওর উপরে রেখে দিতে পারবে, সে ওটাকে নিয়ে গিয়ে চলে যাবে ওখান থেকে। এই ধরনের রোবট এইখানে খুব কম দেখা যায়, আপনার এখানে স্যার এটা একটা ইয়ে হলো কি, সবকটা মানে সিটিতেই আছে আমাদের, মানে ইন্ডিয়াতে এক্সেপ্ট কলকাতা। এমনকি আজকের দিনে 10-15 দিন আগে কৃষ্ণনগরেও এসে গেছে, কিন্তু কলকাতায় এখন অবধি এটা আসেনি। এসছে আগে ওই রিমোট কন্ট্রোলড রোবট, যেটা এআই পাওয়ার্ড নয়, সেগুলো আগে হয়তো ট্রাইড আপ হয়েছিল, কিন্তু এখন অবধি কিন্তু কেন আসেনি। কাস্টমার সার্ভিস জাস্ট বিকজ অফ দ্যাট, আরও অনেক বেশি করে যেটা মানুষ যেটা করে উঠতে পারে না বা অনেক সময় নেগলিজেন্ট হয়, এদের মাথায় তো আর ওই জিনিসটা নেই, এরা সার্ভিস দেবে। মানুষ ভাবে আমি একে দেবো না, ওকে দেবো না, আমার ভালো লাগছে না, আমার মুড নেই, মাথা যন্ত্রণা করছে, এই জিনিসগুলো এদের মধ্যে নেই। এরা 24 ঘন্টা ঘুরে বেড়াবে, আপনি রাত্রে চার্জ দেবেন, সকাল থেকে রাত্রির অব্দি 24 ঘন্টা যা আছে ঘুরে বেড়াবে। রোবটের এই পরিষেবাটা কবে থেকে দিতে চলেছেন? শুরু হয়ে গেছে ফ্রম টুডে। তমজিৎ কুমার, আর এই ব্যাংকুয়েটের আমরা ওনার্স আর কি, আমরা ফ্যামিলি রান করি এই ব্যাংকুয়েটটাকে। এবার এই পুরো ম্যাপ যে ফ্লোরে পুরো ম্যাপটা আছে, এখানে জিপিএস করা আছে, এখানে পুরো মুভমেন্ট করতে পারবেন। আই এম ক্রুজিং অ্যারাউন্ড নাও, ফিল ফ্রি টু ট্যাপ মাই স্ক্রিন যে ওর ইচ্ছা মতন পুরো ফ্লোরে ঘুরে। এক্সকিউজ মি, আই হ্যাভ ওয়ার্ক টু ডু, আমি এখানে গাড়িতে তো আমাকে ঘুরতে যে আই হ্যাভ ওয়ার্ক টু ডু, আপনি এর মধ্যে যে ডাইরেকশন ঘুরে ঘুরে Thank you.